বংশের মানুষদের গালাগালি করবে, দাদা পীর রহমাতুল্লাহ আলীহের বংশের মানুষের ইলমের জাহাজকে যারা ইলমের কলসি বলবে, কটুক্তি করবে, তাদের প্রতিবাদ করতে গিয়ে যদি শাহনাজকে জেনাখোর তকমা নিতে হয়, জেনাখোর তো বড় ছোট, আরো যদি কিছু নিতে হয় নিতে রাজি আছি, কিন্তু দাদা পীরের আওলাদদের উপরে একটা আঘাত আমরা আসতে দেব না। কথা ঠিক না বুঝলে? ক্যামেরায় বলে গেলাম, ও বললা সবাই বললি, যা ইচ্ছা তাই বললি, হয়ে গেল বাবাজি, যার মনে যেটা এসছে মুখে এসছে বললি, হয়ে গেল, প্রমাণ সাপেক্ষ না, যেটা ভালো লাগে সেটা কর, কিন্তু এই আন্দোলন চলবে একটাই উপায়, ও জেনা টেনা করেছে ও বলে শাহনাজকে রুখতে পারবি না, একটাই উপায় মেরে দিতে। তলা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদালিল্লাহি দাই। কবিতাটা অনলি ফর নবীর জন্য, শয়তান পর্যন্ত মাথা ঠুকতেছে দেখে। নতুন সব পীর বের হচ্ছে, গরিবের খাওয়া থেকে নিজে পরহেজ করে, মানে গরিবের বাড়ি চড়ি শাক পাতাড়ি দেবে হয়তো পরহেজ করে, কিন্তু মোজাইক করা বাড়ি বা ওই রং চং বেশ টাকা পয়সা আছে, ও যদি হারামের ব্যবসাও করে অসুবিধে নেই, ওর বাড়িতে খায়, এমনি টাকা চেয়ে অস করে না, এমনি টাকা চেয়ে অস করে না, কিন্তু ওই সুদখোর টাকা দিলি দেখেও লাই না। ভালো জাননেওয়ালা পড়নেওয়ালা মানুষের কাছ থেকে ফতোয়া নিতে হবে, এখন তো সব সানডে মুক্তি ভর্তি, সানডে মুক্তি বোঝেন তো, প্রত্যেক রবিবারে গিয়ে ক্লাস করা মানুষ বিশাল ফতোয়া দিচ্ছে, এমন ফতোয়া মেরেছে মেয়ে লোক স্টেজে উঠে বসে দিয়েছে। কঠিন সময় চলছে ভাই, বললেই বলবেন শাহনাজ ভাই উল্টো পাল্টা বলে, একটা উল্টো পাল্টা বলছি, এ মেম্বারটা পুরুষের জন্য না নারীর জন্য কথা বলছেন না, এই মেম্বারটা রাসূলের মেম্বার, বিশ্ব নবী একজন পুরুষ ছিলেন, এই স্টেজটাই এই মেম্বারটাই অনলি ফর কে বসবে, একজন পুরুষ, এখন সেই মেম্বারগুলো এখন মহিলাদের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে, আগে গজল শিল্পীরা ঘুরত ওদের বিরুদ্ধে ধলাই করতুম, গজল শিল্পী এলাকায় কোনো মহিলা গজল গাইতে আসলে তার বিরুদ্ধে ফতোয়া মেরে মেরে পুরো যেন ফসকা অ্যাসিড মারা মতো ফতোয়া মেরেছি, যে হারাম হারাম চলবে না চলবে না, সব জাহান্নামায় চল যাবে, এ যাবে সে যাবে, হঠাৎ করে আমি হুজুর এবার যদি পাশে বসি এলে শুরু করে ইমানের বারোটা বাজাচ্ছে না বাজায় না, কথা বলছে না কেন? আরে যত বড় হাদিসের কিতাব হোক, যত বড় বড় মুফতি মাওলানা হোক, শরিয়াতের কোন অ্যাঙ্গেল থেকে এটা জায়েজ করতে পেরেছে আমার এখনো মাথায় ঢুকিনি। শরিয়াত কি বলেছে যে মহিলাদেরকে স্টেজে না তুললে কোরআনের বিধানকে অপমান করা হবে, মেয়েদের সম্মান ছোট করা হবে, কথা বলছেন না কেন? তাহলে কেন কেন মহিলাদের স্টেজে এইগুলো প্রতিবাদ করলেই সমাজে এরকম মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, হচ্ছে মহিলা শিক্ষা বিরোধী। মদিনার মসজিদে নবী শরীফে সাহাবাই কেরামেরা প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে, হুজুর আপনার অবর্তমানে আমরা আপনার জায়গায় আমাদের প্রিয় আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা বসাতে চায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তানার কাছ থেকে আমরা শরিয়াতের বিধানগুলো যেগুলো আমরা বুঝতে পারি না তিনি আমাদের নেতৃত্ব দেবে। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শাট আপ, চুপ হয়ে যাও, জবান থেকে একটা কথা বার করো না, আমি নবী বলছি যখন দেখবে পুরুষের মেম্বারে নারীরা কথা বলছে আল্লাহ পাকের গজবে জমিনে নাজেল করবে, যখন দেখবে নারীরা স্টেজে উঠে উঠে কথা বলে পুরুষের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আল্লাহর কায়ামত আর খুব বেশি দেরি নাই, অর্থাৎ কায়ামত খুব সঙ্গীন নিকটের। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হারাম, যে নারীগুলা উচ্চ আওয়াজে কথা বলে ওদের ওই ওই দোষের কারণে, ওই অপরাধের কারণে ময়দানের মহাশয়ে আমার আল্লাহ ওদের জবানটাকে টেনে টেনে ছ মাইল লম্বা করে ওদের জিহ্বাগুলো জাহান্নামের আগুনের কাছি দিয়ে কর্তন করা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা নীরবে চুপ করে বসে রয়েছি,
আলেম ওলামা সব হুজুর সব আমরা সব চুপ করে বসে রয়েছি, কিন্তু সবাই তো সমান হয় না, সমস্যাটা এই কাণ্ডে বাঁধে। সবাই যদি সমান হতো হযরতে কেউ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন না, হযরতে ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন না, কেউ আবার হামজালা হয়ে যেতেন না, কেউ আবার হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন না, কেউ বা হযরত ইমাম হাসান হতেন না, কেউ বা আবার ইমাম সাইয়েদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হতেন না, কেউ বা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা রুতেন না। ও নজরেরা, নবীর কাছে একই সঙ্গে কলেমা পড়নেওয়ালা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হনেওয়ালা, রসুলুল্লাহর সাহাবীরা কেন আলাদা আলাদা মোটিভের মানুষ হয়েছিলে? বাপের এক বাপের একই বাপের জন্ম দেওয়া, একই মায়ের গর্ভে থেকে আসা, দশটা সন্তান হলে দশ রকম। তাই সব আলেম যে প্রতিবাদ করবে, সব আলেম যে রুকে দাঁড়াবে, এই ধারণাটা আপনাদের ভুল। চেঞ্জ করে, কেউ দুনিয়ায় বাঁচে টাকা পয়সা ইনকামের ধান্দায়, কেউ বাঁচে সম্মানের ধান্দায়, কেউ বাঁচে দুনিয়ার জমিনে আল্লাহর জন্য রসুলের জন্য। তিনজন চিন্তা কিন্তু তিন রকম হয়ে গেছে। আবার দাদাফি রহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন আল্লাহর জন্য, রাসূলের জন্য। ওই জন্য যখন মারির দরকার হয়েছে মেরে ফাটিয়ে ফেলেছে। এ কথা বলছেন না কেন? নতুন সব পীর বের হচ্ছে, গরিবের খাওয়া থেকে নিজে পরহেজ করে, মানে গরিবের বাড়ি টাড়ি শাক পাতাড়ি দেবে হয়তো পরহেজ করে, কিন্তু মোজাইক করা বাড়ি বা ওই রং চং বেশ টাকা পয়সা আছে, ও যদি হারামের ব্যবসাও করে অসুবিধে নেই, ওর বাড়িতে খায়। এমনি টাকা চেয়ে অস করে না, এমনি টাকা চেয়ে অস করে না, কিন্তু ওই সুদখোর টাকা দিলি দেখেও লাই না, যা দেয় সব জায়েজ। নতুন পীরের আমদানি হয়েছে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। তানার কাছে হারাম বলে আর কিছু নেই, আমি যতটা মোটামুটি দেখেছি। কথা বুঝছেন না? আমরা জানি হাদিস পাকে পড়েছি, কাসিদা কাসিদা একটা কবিতা পড়েছিলেন মদিনাতুল মানাওয়ারার মানুষরা, ইয়াসরাবের মানুষরা। মদিনার তখন নাম কি? ইয়াসরাব। ইয়াসরাবের মানুষরা বিশ্বনবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মানাওয়ারায় তিন দিন পরে যখন পৌঁছাচ্ছেন, মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে ইস্তেকবাল করেছিলেন, ওয়েলকাম জানিয়েছিলেন। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। মদিনার আবাল বৃদ্ধ বনিতা, মদিনার সকল মানুষেরা, কেউ গাছে উঠে খাজুর গাছে, কেউ বা পাহাড়ের টিলার উপরে উঠে, কেউ বা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দাই, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে হবে না? একবার জোরে হবে না? এই কবিতাটা ওয়ানলি ফর নবীর জন্য। কার জন্য? তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। এর অর্থ হলো আমাদের মাঝে আগমন ঘটেছে এমন একজন ব্যক্তিত্বের যিনি পূর্ণিমার চাঁদের থেকে আরো উজ্জ্বল। সুবহানাল্লাহ বলে কই? জোরে হলো কই? ঝেড়ে মারো। তানার শুভ আগমনে গোটা মরুদেশটা সুরভিত হয়েছে, গোটা এলাকার বাতাস আকাশ বাতাস সকলেই খুশি হয়েছে। তাই তানাকে রাসূলুল্লাহকে সম্বোধন করে এই কবিতা তানারা পড়েছিলেন। জোরে বলে, একবার জোরে হবে না? নতুন পীরের আমদানি হচ্ছে, সেই রাসূলুল্লাহর এই কাসিদাটা তার পেছনে লাগিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে। ভাই এখানে আমার ব্যাস পরালে বা ফুল দিলে স্টেজে নিয়ম কি? ফুলটা দাঁড়িয়ে নিয়ে নেয়ার পরে অন্যজনের হাতে দিয়ে বসে যাওয়া বা কোনাও চলে যাওয়া? আর বলে লাভ নেই, আমি আর বলবো না। শয়তান পর্যন্ত মাথা ঠুকতেছে দেখে,
আবার কেউ যদি ক্যামেরার সামনে এসে যায় ইশারা বলছে সরে যা। ই কি হচ্ছে সব? আচ্ছা ওটা বাদ দেন, ধরে নেন ঠিক আছে ও তার ইচ্ছা গেছে করেছে করেছে। মহিলাদের কণ্ঠস্বর রাসূল কি বলছে এই জোরে বলেন না, আওয়াজ শোনেননি নাকি? হারাম তো মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। এই কবিতাটা পড়ছে সব মেয়ে ছেলেরা, ইস শুনেছেন? এই এই কবিতাটাও পড়ছে শুধু মেয়ে ছেলে না, যুবতী মেয়েরা তুমি চালাকি পেয়েছ নাকি? তুমি কি ভাবো কেউ কেউ কথা বলবে না? কেউ না বললেও শাহনাজ বেঁচে আছে বলো। একটাই উপায়, ও জেনা টেনা করেছে ও বলে শাহনাজকে রুখতে পারবি না, একটাই উপায় মেরে দিতে হবে। শাহনাজকে বন্ধ করতে গেলে জেনার তকমা দিয়েছে বলে জেনা করবো বলে শাহনাজের নাম ধরে শাহনাজ বন্ধ করে দেবে? ও সে পেলে আর না বলো। একটাই উপায়, একটাই উপায়, একটাই উপায়, জানে মেরে দিতে হবে। এ বেঁচে থাকা মানেই এ গর্জন আওয়াজ হবে। আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর জন্য বলে, আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য শোনে, আল্লাহর জন্য মানুষকে ডাকে, এরা যদি মানুষের গায়ে মারাও যায় আমি আল্লাহ বলছি ওরা মরেনি, বাল আহইয়াউ বরঞ্চ ওরা জিন্দা। একবার জোরে বলে ও মরণের ভয়টাই আমার নেই, মরণের ভয় আমাদের নেই। ফোন করে করে হুমকি দেয় বলছি, এরকম বলছি তো, ফোন করে করে হুমকি দেয়। আমাদের এদিকে আসলাম, আমরা দেখে এলো আমি, ভাই কি দেখবি ভেতরে কি আছে তা দেখিস খুঁজি, যেটা ভালো লাগে সেটা কর। কিন্তু এই আন্দোলন চলবে, এই আন্দোলন শিখিয়েছে বিশ্বনবী। কে শিখিয়েছে? হ্যাঁ জোরে বলেন, বিশ্বনবী শিখিয়েছে। আল্লাহ নবী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, দয়া নবী সুদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, জেনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, গানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, মদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, দয়ার নবী অসামাজিক কাজের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আল্লাহ নবীকে এক ঘরে করে দেয়া হলো। নবীকে আবু তালেব, আবু তালেবের উপত্যকা বলে একটা জায়গা আছে মক্কার জমিনে, সেখানে রাসূলুল্লাহকে একা থাকতে হয়েছে কবছর, প্রায় তিন বছর। কবছর কেউ কথা বলে না, সব চেনা মানুষ। যারা এই বিশ্বনবীকে আলা আমিন বলে ডাকতো, আস সাদিক বলে ডাকতো, যারা বিশ্বাস করে রাসূলুল্লাহর কাছে ধন সম্পদ রেখে দিতেন আমানত স্বরূপ, সেই মানুষগুলো রাসূলুল্লাহকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যেত। কিরাম লাগছে বলেন যে মানুষগুলো ধরেন আপনারা আমাকে ভালোবেসে মহব্বত করে আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ সেটা রাখতেন, হঠাৎ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর মুখ ঘুরিয়ে দিচ্ছেন, কিরাম মনে হয় বলেন? এই বেঁচে মরে থাকা না, বেঁচে মরে থাকা শুধু তাই নয়, আল্লাহ নবীর সঙ্গে লেনদেনও বন্ধ, দোকানে মাল কিনতে গেলে রাসূলুল্লাহকে দেবে না। এ কার চক্রান্ত এটা? আবু জাহেল। কার? আবু জাহেল। ওকে পুরো এক ঘরে করে রাখতে হবে। এ কারা এখানে কথা বলছে? কারা? এখানে কারা কথা বলছে? কারা বক্তা? বক্তা এই বক্তা নাকি লিয়ায়? বক্তা লিয়ায়। ও না জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবীকে মাল দেবে না কিনা কাটা। আল্লাহ নবী সন্তান বিবিদের নিয়ে দেহার নবী রহমাতান লিল আলামিন একটানা তিন বছরের মতো অতিবাহিত করলেন। ও না জনেরা, এটাও এরাও তা এতেও তারা ক্ষান্ত হন না, আল্লাহ নবী প্রকাশ্য দিনের দাওয়াত দিতে পারবে না, দয়ার নবীর উপরে অত্যাচার করা হলো, আল্লাহ নবী
মক্কা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার হেরেমকে সামনে রেখে নামাজ আদায় করছেন। হঠাৎ দেখতে পাওয়া জায়গায় হঠাৎ দেখতে পাওয়া যায় আবু জাহেল দেখতে পেয়েছে, সাথে সাথে চারজনকে জোগাড় করলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর পাশে নামাজ আদায় করে, এই বেলা চল, এই একটা সুযোগ, মক্ষম সুযোগ আছে, এই মক্ষম সুযোগে মওকাটা মেরে নেওয়া যাক। অর্থাৎ তার গলাতে যে চাদর আছে ওই চাদরটা জড়িয়ে পেঁচিয়ে দুই দিক থেকে দুজন দুজন চারজন ধরে টানাটানি করলে দম বন্ধ হয়ে যাবে, মোহাম্মদুর রাসূলুল্লাহ শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিনে অন্যায়ের প্রতিবাদকারী আর কেউ থাকবে না। সারাদের নামে শুধু জেনা করে পুলিশ বলে সানা চুপে যাবে, এই কথা বলছেন না কেন? আগে প্রমাণ করুন। শাহনাজ কোথায় কিভাবে কার সঙ্গে জেনা করেছে প্রমাণ না দিলে ধপ করে বলে দিলে হয়ে যাবে। একটা ভিডিও আছে তাই না, ভাইরাল হচ্ছে, খুব মারধর করতেছে বেদে, প্রমাণ করেন। আজ থেকে সাত থেকে আট বছর আগে বলেছিলাম না একটা গাড়ি দেবো, বলেছিলাম না, কেউ যদি প্রমাণ করাতে পারে এটা আমার ফ্যামিলিগত সমস্যা, এটা মানে শ্বশুর বাড়ির লোকেরা চক্রান্ত করে এটা করেছিল যাতে আমার সম্মানটা শেষ হয়, এই জন্য তারা লক্ষ্য করে এটা করেছিল, অশান্তি করে এটাই করেছিল, আপনার শালিশালারা এগুলো করেছিল বদমাইশি করে, সেটা সেটাও লিয়েছিল অন্য কেউ না, এই আমাদের মতো স্টেজধারী একটা প্লেয়ার, এটা ভাইরাল করার পেছনে কে ছিল? স্টেজধারীর একটা প্লেয়ার, সে রিপোর্ট আছে আমার কাছে। কি লেখা হয়েছিল? শাহনাজ ভাই, শাহনাজ ভাইয়ের কুকীর্তি ফাঁস। তারপরে হেডিং দেখতে পাচ্ছি, সব আমার কাছে আছে, জেনা করতে যে ধরা খেয়েছে। এখন দেখি সেই কোম্পানি সেই ভিডিও নিয়ে, আর এই এখনকার একজন পীরজাদা ভাই বলেছে জেনা কর, তার সঙ্গে জুড়ে দিয়ে এবার ব্যবসা শুরু করেছে। এই কথা ঠিক বলতিস না, জোরে বলে যে ভাই, তখন ছিল ওই একটা গাড়ি দেবো বলেছিলাম, যেহেতু নতুন আবার একটা ভাষণের সঙ্গে বক্তৃতার সঙ্গে যোগ করেছে তাই আমার মাথা ফিরি, এর সঙ্গে একটা গাড়ি, তার সঙ্গে মাথা ফিরি, প্রমাণ করতে হবে যে জেনার ওটা অন ক্যামেরায় বলে গেলাম, ও বললা সবাই বললি, যা ইচ্ছা তাই বললি, হয়ে গেল বাবাজি, যার মনে যেটা এসছে মুখে এসছে বললি, হয়ে গেল, প্রমাণ সাপেক্ষ নাই, প্রমাণ করে কথা বলুন। আর শাহনাজ যে কটা কথা বলবে অথেন্টিক দলিল নিয়ে কথা বলবে। ভাইরা আমার নজনের যুবকেরা, তাহলে বিশ্ব নবী কি বলেছিলেন? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, এটাই ছিল রাসূলুল্লাহর অপরাধ, কারণ এই কলেমা পড়লে মিথ্যা বলতে পারবে না, এই কলেমা পড়লে সুদ খেতে পারবে না, এই কলেমা পড়লে জেনা করতে পারবে না, এই কলেমা পড়লে মেরে কেটে খাওয়া যাবে না, এই কলেমা পড়লে মদ খেতে পারবে না, এই কলেমা পড়লে আপনার ওই থাইল্যান্ডে মহিলা ভাড়া করে নিয়ে হোটেলে থাকা যাবে না। বিশ্ব নবীর এই বাণীতে, এই বাণীতে তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে বয়কট করেছিলেন। কবছর? তিন বছর। বিশ্ব নবী একাকী হয়ে গেল। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা বা বোনেরা, আল্লাহ নবী ভঙ্গুর হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, বিষম্মিত হবেন না, যারা আপনাকে খারাপ বলছে আসলে ওদের ক্যারেক্টারটা আমি আল্লাহ ভালো করে জানি, তাই আমি আল্লাহ বলছি আপনি চিন্তিত বিষম্মিত হবেন না, ওদেরকে পদদলিত লাঞ্ছিত করার দায়িত্বটা আপনার নয়, আপনার কাজ আপনি করে যান, অর্থাৎ সত্যের দাওয়াতটা আপনি মানুষের কাছে পৌঁছে যান। আমি আল্লাহ বলছি ওদেরকে নিষ্পত্তি, ওদের ধ্বংস করার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। ও নজরেরা, দয়াল নবী নামাজে দাঁড়ালেন, আবু জাহেল সঙ্গপঙ্গ নিয়ে হাজির, আল্লাহ নবীকে মারবে, আল্লাহ নবীকে জানে শেষ করে দেবে, দয়ার নবী রহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা বোনেরা, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে দণ্ডায়মান, এমন সময় দুইজন কাফের একদিকে আর একজন দুইজন কাফের একদিকে, আল্লাহ নবীর মোবারক গলাতে ওন্না জড়ানো ছিল, চাদরটাকে ওন্নাটাকে পেঁচিয়ে আল্লাহ
আল্লাহ নবীকে টানতে শুরু করলে ও নজনেরা মুরব্বিয়ান গনেরা দেন নবী জবান মোবারকটা বেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পাওয়া যায় সিদ্দিক একবার কে আমার আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো হলো। সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়লে, সকলের সঙ্গে এমনি করে টানা হেঁচড়া করে রাসূলুল্লাহকে ছাড়ালেন বটে, কিন্তু আমার নবী বেহুশে জমিনে পড়ে গেলে হযরতে আবু বকর থেকেছিলেন বলে আবু জাহেল সহ ওই পাঁচ ছজন মিলে হযরতে আবু বকরকে এমন মারা মেরেছিলেন। আবু বকর সিদ্দিক বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, বিশ্বনবীকে বাঁচানোওয়ালাও ব্যক্তিটাও বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, আবু বকরও বেহুশ। এমন সময় সংবাদ দিয়ে দিলেন, ও আবু বকরের আব্বা আবু খাফা চলে যাও, তোমার ছেলেকে মেরে মার্ডার করে রেখে দিয়েছে, কাবার সামনে ফেলে রেখেছে, মোহাম্মদ সাল্লামকে বাঁচাতে গিয়েছিল, মোহাম্মদ সাল্লামকে ছেড়ে দিয়ে তোমার ছেলের উপরে রাগ ঝেড়েছে। ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আম্মা জান ছুটে ছুটে এসে দেখলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে রয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে আছে। শেরে খোদা হযরতে আলী ছোট্ট অল্প বয়সের ছেলে হযরতে আম্মা জান ফাতেমাকে সঙ্গে করে নবীকে টেনে টেনে নিয়ে যায়, আল্লাহ নবীকে বাসগৃহে নিয়ে রেখে দিলে, আল্লাহ নবী বেহুশ। আবু বকর সিদ্দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আব্বা জান ঘরেতে নিয়ে চলে গেলেন, সেবা সুস্থ করতে লাগলেন, আবু বকরের জ্ঞান ফিরে এলো। হযরতে আবু বকর সর্বপ্রথম চোখ খুলে বলেছিলেন, কাইফান নবী কাইফান নবী, আম্মা জান আমার নবী কেমন আছে? একবার জোরে হবে না? কি ইমান! নবীর জন্য হযরতে আবু বকর মার খেয়েছে, আর আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদের রাহবার, পাঁচ হুজুর কেবলাকে আমরা আমাদের রাহবার, আমাদের পীর বলে মানি। পাঁচ হুজুর কেবলাদের আওলাদদের কেউ যদি গালি দেয়, তার জন্য যদি লাঞ্ছিত হতে হয়, এতে অসুবিধা কি আছে? কথা বলছেন না কেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বংশের মানুষদের গালাগালি করবে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বংশের মানুষের ইলমের জাহাজকে যারা ইলমের কলসি বলবে, কটুক্তি করবে, তাদের প্রতিবাদ করতে গিয়ে যদি শাহনাজকে জেনাখোর তকমা নিতে হয়, জেনাখোর তো বড় ছোট, আরো যদি কিছু নিতে হয় নিতে রাজি আছি, কিন্তু দাদা পীরের আওলাদদের উপরে একটা আঘাত আমরা আসতে দেব না। কথা ঠিক না? বুঝলে দাদা হুজুর কেউ এরকম ভালোবাসি নে, দিতে পারলি ভালো, না দিতে পারলি খারাপ, ওইরকম ভালোবাসি না। চাজান হুজুর কেবলারা, ভাইজান হুজুর কেবলারা, সব বোঝাচ্ছে আমাকে, আমাকে বোঝাতে হবে না, কিচ্ছু বোঝানো লাগবে না, আমি বুঝি। আল্লাহ যথাযথ যতটুকু জ্ঞান দিয়েছে, বিশাল এলেম না থাকলেও একটুকু তো আছে, আমি বুঝি। আপনারা আমার জন্য দোয়া করেন, আর শুধু ওই ওইটার সত্যতাটা একটু জানাবেন। কথা বুঝতে পারছেন? ওইটার সত্যতা জানলে আমিও খুশি হব, যে জীবনে কোথাও এক জায়গায় জেনা করেছিল। কথা বুঝতে পারছেন না? কথা ঠিক না? বুঝলে বলে জানতে পেরে যাব। আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মা বোনেরা, বিশ্বনবী সরকারে দো আলামের রেখে যাবা আদর্শ নীতিগুলো আমরা চৌচির করে ফেলছি, নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো, নিজের চাটুকারিতা অন্যের করার কারণে আজকে আমাদের কাছে দিন ইসলামটা মানুষের কাছে জনসমক্ষে খেলনার পাত্র হয়ে গেছে। যে মজলিশগুলোয় আল্লাহ রসুলের বাণী প্রচার করার দরকার ছিল, সেই মজলিশে হচ্ছে আমাদের কি পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, তোহমত সবকিছু চলছে। রহমতের মজলিস নাম দিয়েছি, অথচ এখান থেকে এমন এমন বাক্যগুলো ইউজ হচ্ছে, বাপার ছেলে মার মেয়ে এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। এই কথা ঠিক না? বুঝলে বলে এমন এমন বক্তার ভাষা, এমন এমন বক্তার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ছেলে আর বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। আমার কাছে আছে, শুনতে চাইলে শোনাবান।
আলেমদের কাছ থেকে এই প্রত্যাশা। আমি হাদিস পাঠ করেছি, আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি রসূলুল্লাহ, আমার আমার ওয়ারিস তারা। একবার জোরে বলবেন না, একবার জোরে হবে না, সুবহানাল্লাহ। তোমার থেকে তো সমাজ এটা তো আশা করিনি, প্রত্যাশিত নয়। তুমি তো আলেম সেজেছো, তুমি তো বক্তা সেজেছো, তুমি তো হুজুর সেজেছো, তোমার কাছ থেকে এই ভাষাটা, তোমার কাছ থেকে এই ব্যবহারটা, এই সাধারণ মানুষ শোনার জন্য তোমার কাছ থেকে এই প্রত্যাশা করিনি, আশা করিনি। তুমি কি করে বলো এদের, বরঞ্চ এদের জবানের ভাষাগুলো সুন্দর করার জন্য তোমাকে উপস্থাপন করা হয়েছে এখানে। এই কথা ঠিক না, বুঝরে বলে জামিরগাছিতে, এটা জামিরগাছি, জামিরগাছি না জামিরগাছি, জামিরগাছি ওই মোট্টার কাছে তিন রাস্তার ব্রিজটা পার হয়ে ওখানে পুলিশরা সব দাঁড়িয়ে থাকে, ওখানে আপনার ওই চেকপোস্ট, ওখানে আমি জলসার এদের দিয়ে যখন যাই ওখানে দাঁড় করাই, ভাই যদি গাড়ির কাগজপত্র ঠিক না থাকে সহজে দাঁড়াবো, কথা বলছেন এখানে, ওরা টাকা নেবে, রুলস আইন অনুযায়ী আমার কাছ থেকে সে তারা অ্যামাউন্ট বুঝে নেবে, জরিমানা, সহজে দাঁড়াই, মুখের দিকে তাকাই, যে স্যার কিছু বলবেন, হাসতে হাসতে খুব জোরের সঙ্গে কথা বলি সব জায়গায়, কিছু বলবেন, কিছু দরকার না, কোথায় গিয়েছিলেন, ওই জলসা করতে গিয়েছিল, কথা বুঝতে পারছেন না, জলসা করতে গিয়েছিল না, ওই পেছনের ডিগ্গিটা একটু দেখালে, ও আচ্ছা আচ্ছা, একজনকে নামিয়ে দেওয়ার সঙ্গে এখন দুজন মাওলানা থাকে, আমার নিজের ছোট চাচা যান থাকে, মানে কোথায় জেনাফেনা করতেছি ধরবে তো, কথা বুঝাচ্ছেন না, প্রায় দু বছর আছে সঙ্গে, কথা বুঝাচ্ছেন, আমার নিজের ছোট আব্বা, কথা বুঝাচ্ছেন না, আমার আব্বাজান মেজ ছিলেন, উনি হচ্ছে ছোট, পাঁচ ভাই আমার আব্বাজানেরা, ইনি হচ্ছেন আমার ছোট চাচা যান, আমার সঙ্গে থাকে, কথা বুঝতে পারছেন না, যে রেখে দিয়েছি বলা যায় না, ধরতে হবে তো নাকি, হ্যাঁ আমার নজনা যুবকেরা ছেলেরা বাচ্চারা, তো বলে দিই মানুষের শিগগির যাও, পেছনের ডিগ্গিটা একবার খুলে দেখো, বোম টোম থাকতে পারে, হ্যাঁ খুলে দেখিলে ঠিক কিছু মনে করবেন না, ভাই আপনাকে অন্যায় স্বীকার করতে বলেছি, এটা তো আপনার রুলস, আপনার দায়িত্ব, কারণ সমাজে যে পরিস্থিতি চলছে চেক আপের দরকার আছে, এ কথা ঠিক না, বুঝরে বলেন, ওখানে যদি আমাদেরকে চেক করা হয়, আপনাদের দর্শকদের এটা চেক করার দরকার আছে, যে বক্তাটাকে দাওয়াত করছি, যাকে হুজুর বলছি, আসলে আমার দাদা হুজুরকে ভালোবাসে কিনা, কথা বুঝতে পারছেন না, আর যদি তোলেন তাহলে দেখবেন আপনার ইমানটা চুরি করলে পালাচ্ছে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন, আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন, প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা।